চোখের কোনায় জ্বলে সে আমার সুখী যায়, চোখের কোনায় জ্বলে সে আমার সুখী যায়, কপোল ভেজা কান্নাতায় চোখের কোনায় জ্বলে সে আমার সুখী যায়। আলহামদুলিল্লাহ الذي خلق الإنسان وعلمه من البيان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة وقال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك صحتك قبل سقمك أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون أنت يا ريح الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روزة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع
خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান একরাম, মুরব্বিয়ান ইজম, আল্লাহ পাকের দরবারে আলিশানে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান মালিক অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আজকে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ পাকের ঘরে আসার এবং বসার তৌফিক দান করছেন, সেজন্য অন্তর অন্তঃস্থল থেকে কালিমাতু শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, গত সপ্তাহে আমরা শাবান মাস সম্পর্কে কিছু আলোচনা করতেছিলাম। বর্তমানে শাবান মাস চলতেছে, শাবান মাসের আজকে 9 তারিখ। এই শাবান মাস অত্যন্ত বরকতপূর্ণ মাস। গত সপ্তাহে প্রথম পাঠ আলোচনা করছি, সপ্তাহে দ্বিতীয় পাঠ ধরেন। অত্যন্ত বরকতপূর্ণ মাস, রমজানের পটভূমি হিসাবে আল্লাহ পাক এই মাসকে বরকতময় বানাইছে। দুনিয়ার সিস্টেম অনুযায়ী যে কোনো জায়গায় একজন বড় মাপের আলেম আসলো, অথবা একজন পীর সাহেব আসবে, অথবা এমপি মন্ত্রী আসবে, অথবা প্রধানমন্ত্রী আসবে, আসার আগে তাকে অভ্যর্থনা জানানোর জন্য বিভিন্ন রকমের অ্যারেঞ্জমেন্ট, বিভিন্ন রকমের ব্যবস্থাপনা করা হয়, সুন্দর করে সাজানো হয়, প্যান্ডেল করা হয়। দেশের দায়িত্বশীল লোক আসলে রাস্তাঘাট, এলাকার নিরাপত্তা, সিকিউরিটি সব কিছুকে ঠিক করে। এরপরে যেদিন মজলিস, যেদিন ওই সেমিনারটা হবে, ওই দিন শুধু প্রধানমন্ত্রী এই বক্তৃতা দিবে না, আরো কিছু লোক আছে তারা বক্তৃতা দেয়। যিনি প্রধান মেহমান তাকে ছাড়াও আরো কিছু লোক আছে, তারাও কিছু কথাবার্তা বলে। এরপরে গিয়া প্রধানমন্ত্রী বা প্রধান মেহমান আলোচক উনি আলোচনা করেন। আমার ভাইয়েরা, এই 12 মাসের মধ্যে আল্লাহর নিকটে 12 মাস, ইন্না ইন্দাল্লাহি ইন্না ইন্দা ইদ্দাতা শুহুরি ইন্দাল্লাহি ইসনা আশারা শাহর, আল্লাহ পাকের নিকটে 12 মাস বছরে। এবার আপনি বাংলাতে গোনা ধরেন, ইংরেজিতে গোনা ধরেন, আর আরবিতে গোনা ধরেন, যে কোনো ভাষায় গোনেন, মাস কিন্তু 12টা, ঠিক না বেঠি? মান্না দানাম জানুয়ারি ও ফেব্রুয়ারি বলে দানাম সাহারে পয়গম্বরি, আমরা হইলাম মুসলমান। ও আমার বাবাজিরা, মুসলমান হিসাবে আরবি ভাষা, আরবি মাসের নামগুলো আমাদের জানা দরকার। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জুমাদিউল উলা, জুমাদিউল উখরা, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 12 মাস। আরবিতে 12টি মাস, ইংরেজিতে গণনা করলে 12টি মাস হবে, বাংলায় গণনা করলে 12 মাস। আল্লাহু আকবার। আরবি গণনা রাখা প্রত্যেক মুসলমানের উপরে দায়িত্ব। আরবি মাস গণনা জানা, আরবি মাস সম্পর্কে সবকিছু জানা প্রত্যেকটা মুসলমানের উপরে কর্তব্য। সারা এলাকার মধ্যে যদি কোনো মুসলমানের খবর না রাখে আরবি মাস কোন মাস চলতেছে, কত তারিখ হইতেছে, তাহলে গুনাগার হবে, সবাই গুনাগার হবে। জানুয়ারি না জানলেন গুনা হবে না, বাংলা মাস আপনি না জানলেন গুনা হবে না,
আরবি মাসের নামগুলা জানা প্রত্যেকটা মুসলমানের দরকার। যাই হোক, আমার বাবাজিরা, এই বারো মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস, সবচেয়ে পবিত্র, সবচেয়ে দামি মাস হইল রমজানুল মুবারক। সুবহানাল্লাহ, রমজান মাস হইল বারো মাসের মধ্যে সবচেয়ে দামি মাস। সুবহানাল্লাহ, এই রমজান মাসকে কেন্দ্র করে অন্য অন্য মাসগুলা বরকতপূর্ণ মাস আসতেছে। আমার ভাইরা, শুরু হয়েছে রজব মাস থেকে, রজবের পরে শাবান, শাবানের পরে রমজান, রমজানের পরে আসবে শাওয়াল, শাওয়াল থেকে আবার হজের মাস শুরু, শাওয়াল জিলকদ জিলহজ, এখানে আবার চার মাস, আবার আসতেছে হজের মাস। আরবিতে সবগুলা মাস বরকতপূর্ণ মাস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এই রমজান মাসের পটভূমি হিসাবে আল্লাহ পাক এই শাবান মাস আমাদেরকে দান করছে, রমজানের প্রস্তুতি হিসাব। যে সামনে রমজান আসতেছে, রমজানের প্রস্তুতি তোমরা গ্রহণ করবা, কিভাবে গ্রহণ করবা, শাবান মাস থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা একরাম এই মাসটাকে কিভাবে গ্রহণ করছে আসেন, আজকে আমরা সেই সম্পর্কে কিছু জানি। সাহাবা একরাম এই মাসটাকে কিভাবে গ্রহণ করছে, আমাদের আকাবের আসলাফ, আমাদের বুজুর্গণের দিনেরা এই মাসটাকে কিভাবে পালন করছেন, এবং হযরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটাকে কিভাবে পালন করছেন। শাবান মাস আসলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের আমলের অ্যাক্টিভিটিস, কাজের দক্ষতা, কাজের কর্মঠ বেড়ে যেত। অন্যান্য মাসের তুলনায় এই মাসে কাজের জন্য সামনে রমজানের প্রস্তুতি হিসাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা মাসেই কাজ করতেন। রমজান মাস সারা রাত্র নামাজ পড়তেন, সারা রাত্রই আল্লাহর হাবিব কোরআন শরীফ তেলাওয়াত করতেন, রোজা রাখতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, রমজানের রোজার মতো কি এই শাওয়াল মাসের রোজাও ফরজ, শাওয়াল মাসের রোজা কি ফরজ? আল্লাহর হাবিব বলেন, না, শাওয়াল মাসের রোজা ফরজ না। শাওয়াল মাসে একটা রোজা আসতেছে সামনে, এই রোজাটা রাখতে হবে। রাত্রের বেলা ইবাদত করবে, দিনের বেলা রোজা রাখবে। 14 তারিখ দিবাগত রাত্র, 15 তারিখ শবে বরাত, আমরা যেটাকে বলি শবে বরাত হিসাবে, যেটাকে আমরা চিনি। শবে বরাতের আলোচনা আমি সামনে করব ইনশাআল্লাহ, শবে বরাতের রাত্রে। আমার ভাইরা, আজকে এই শাবানের কথাই শুনেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরাটা মাস রোজা রাখতেন। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, রমজানের মতো কি এই রোজাও কি ফরজ? বলে, না, রমজানের মতো এই রোজা ফরজ না। হে আয়েশা, শুনো, আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর, আগামী বছরের এক বছরের বাজেট এই শাবান মাসে করেন। দেশের সরকার পরিচালনা করে, সরকারের একটা বাজেটের সময় আছে, বিভিন্ন দোকানদারি করে, দোকানদারের দোকানের একটা হিসাব আছে, এই যে বৈশাখ মাস চলছে, হাল খাতা শুরু হয়েছে। আমার ভাইরা, দেশের সরকার জুন মাসে বাজেট প্রণয়ন করে, আগামী জুন পর্যন্ত কিভাবে চলবে? আল্লাহু আকবার, আল্লাহ পাকের এই কুদরতি নিজামের একটা বাজেটের বয়স আছে, বাজেটের একটা সময় আছে, ওই বাজেটের সময় হইল এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে। সুবহানাল্লাহ, ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকীম, সমস্ত কাজকে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান, এই শাবান মাসের 14 তারিখ শবে বরাতের রাত্রে আল্লাহ পাক ফয়সালা করে। রে বাবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই শাবান মাস এই জন্য বরকতপূর্ণ মাস। আল্লাহর হাবিব বলেন, ও আয়েশা, আমি জানি না আগামী এক বছর আমি এই দুনিয়াতে বাঁচিয়া থাকতে পারবো কিনা, কোন দিন জানি আমার মরণ হয়ে যায়, কতগুলো মানুষ এক বছরের ভিতরে মারা যাবে, মালাকুল মউতের হাতে ওই লিস্টি দিয়া দেয় এই রাত্রে, শবে বরাতের রাত্রে দিয়া দেয় মানুষের লিস্টি, মানুষ মউতের হাতে জমা হয়ে যায়, আর মানুষ খেলাধুলার মধ্যে, মানুষ দুনিয়ার কাজে ব্যবসা বাণিজ্যের মধ্যে লিপ্ত থাকে। এক বছর একটা বান্দা কি খাবে? আল্লাহু আকবার, সে এক বছর কিভাবে চলবে, কয় টাকা কামাই করবে, এই সবগুলার ফয়সালা এই শবে বরাতের রাত্রে করা হয়, এই মাসে করা হয়। আল্লাহু আকবার, আমার ভাইরা, আল্লাহু আকবার। কেহ কেউ বলছে এই ব্যবস্থাপনাটা করা হয় শাবানের, রমজান মাসের শবে কদর রাত্রে,
না, রমজান মাসের শবে কদর বিভিন্ন মুফাসসিরিন একরাম বলে এই শাবান মাস থেকেই শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। হে আয়েশা শুনো, আমি রসুল চাই আগামী এক বছরে যদি আমার মৃত্যু হয়ে যায়, মরণের ফয়সালা যদি আল্লাহর কাছে যায়, মালাকুল মউতের কাছে পাঠায় দিয়া থাকে, আমি চাই আমার মরণটা যেন রোজাদার অবস্থায় হয়ে থাকে। সুবহানাল্লাহ। রোজাদার অবস্থায় যেন আমি আল্লাহর কাছে যাইতে পারি, এই জন্য সারা মাস ওই আমরা রোজা রাখি, সারা মাস ওই আমি রসুল রোজা রাখি। এই সারা মাস রোজা রাখার দ্বারা আল্লাহ রব্বুল আলামিন রমজানের পরিপূর্ণ বরকত আমাকে দান করবে। আল্লাহু আকবার। রসুলের আমল ছিল এটা। হযরত সাহাবায়ে কেরাম রমজানের শুরুতে এই শাবান মাসেই কোরআন শরীফের তেলাওয়াত বাড়াই দিতেন, কোরআন শরীফের খতম বেশি বেশি করে শুরু করতেন। শাবান মাস থেকে কোরআন শরীফ তেলাওয়াত শুরু। আল্লাহু আকবার। সামনে রমজান আসতেছে, রমজানের জন্য তৈয়ারি, রমজানের জন্য প্রিপারেশন নিতেন। সুবহানাল্লাহ। রমজান থেকে এই শাবান থেকেই কোরআন শরীফের তেলাওয়াত শুরু হয়। রমজান মাসে কোরআন শরীফ নাজিল হয়েছে। আমার ভাইরা, এই শবে কদর রাত্র আমাদের কাছে আছে কি নাই, এই শবে কদরের ফজিলত আছে কি নাই, যারা আরব দেশে থাকে, বিভিন্ন দেশে থাকে, তাদের নিকট একটা মাসলা, ওইখানে তারা এগুলো পালন করে না, আরো বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, অবান্তর কথাবার্তা বলতে পারবেন। হুজুর হেরা কি কোরআন হাদিস বুঝে না? অবশ্যই বুঝে, আমি 7 বছর মক্কা শরীফ ছিলাম, মক্কা শরীফে এগুলো পালন করে। সুবহানাল্লাহ। কন সুবহানাল্লাহ। কন শাবান, শাবানের রমজানের 27 তারিখ রজনীতে যেই তারাবিটা পড়ে, কিয়ামুল লাইলটা করে করে ফজরের কয়েক মিনিট আগে সারে, আল্লাহু আকবার, মানুষ না হইল 60-70 লক্ষ লোক জমা হয় রমজান, সব মানুষ চলে আসে, যে দোয়াটা করে আধা ঘন্টার মতো দোয়াটা করে। সুবহানাল্লাহ। আপনারা ইন্টারনেটে সার্চ করলে পাইবেন, যারা ইন্টারনেট বুঝে পালন করে। কেমন পালন করে? আমাদের মতো হৈহুল্লোর করে পালন করে না মিয়া, আমরা তো বুঝি না। আমরা তো ওই সবে বরাতে রাত্র আসলে বাজি ফুটাই গিয়া, এই ভাড়া তো, এই ভাড়া, এই ভাড়া তো, এই ভাড়া, আমরা মনে করি এটাই সবে বরাত পালন। এগুলা বেদাত, এগুলা কুসংস্কার, এগুলো ইসলামের মধ্যে না, ইসলাম এগুলো সমর্থন করে না। আপনি আমল করেন, মসজিদের মধ্যে আমল করেন, নামাজ পড়েন, মসজিদে ভালো শরীর ভালো না লাগলে বাসায় গিয়ে আমল করেন, সারা রাত্র এবাদতের ভিতরে কাটান, আপনারা কেউ না করবো? আমল আছে রে আমার ভাই, আমল আছে ইসলামের মধ্যে, শিরক কুফর নাই, বেদাত নাই। অসংখ্য হাদিসের দ্বারা শবে বরাতের কথা আছে, অসংখ্য হাদিসের দ্বারা রমজান মাসের শবে কদরের কথা আছে, শবে বরাতের কথা আছে। আল্লাহু আকবার। যে মানবে সে এক কথাই মানবে, আর যে মানবে না সে হাজার কথায়ও কাজ হবে না। ঠিক না? বেঠিক ধরে কন আল্লাহু আকবার। এই জন্য রাত্রটাকে খুব গনিমত মনে করিয়া, এই রাত্রটাকে অনেক বরকতময় মনে করিয়া আমাদেরকে আমল করতে হবে। এই জীবনের হায়াত কিন্তু শেষ হয়ে যাবে, জীবন এই জীবনের অল্প দিনের সময় আল্লাহ পাক দিয়া পাঠাইছে। আল্লাহ রাসূল বলেন, উম্মতেরা ইগতানিম খামসান ক্বাবলা খামসিন হায়াতাকা ক্বাবলা মাউতি। হে আমার উম্মতেরা, তোমাকে 5টা জিনিস দেওয়া হয়েছে, এই 5টা জিনিসকে 5টা জিনিসের আগে খুব গনিমত মনে করো। আল্লাহু আকবার। সুবর্ণ সুযোগ মনে করো, অফার মনে করো। 5টা জিনিসকে 5টা জিনিসের আগে তুমি গনিমত মনে করো। শাবাবাকা কবলা হারমি, তোমার যে যৌবন কালটা দেওয়া হয়েছে, এই যৌবন কালটাকে বৃদ্ধকাল আসার আগে আগে গনিমত মনে করো। সুবহানাল্লাহ। যৌবন বয়সে সব কাজ করতে পারবেন, সারা রাত্র দাঁড়ায় ইবাদত করতে পারবেন, সারা রাত্র হরায় হরায় ঘুরতেও পারবেন, সারা রাত্র বইয়া জুয়াও খেলতে পারবেন, তাসও খেলতে পারবেন। জোরে কন ঠিক না? ঠিক ভাইয়ের আমার, আসলে আমি তো এগুলো সবকিছু বুঝি না, আমার এগুলো বলার দায়িত্ব, আমি তো আর খেলাধুলা বুঝি না। এখন বেলা IPL এর একটা খেলা বাড়িছে, এটা কি এদিকে গুজরে গেল, এগুলো খেলা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। একটা বল মারবে, এই বলটা ছক্কা হবে না, 4 হবে, কত হবে, হইলে কত টাকা দিতে হবে, এগুলো খেলা সম্পূর্ণ হারাম ইসলামের মধ্যে। এগুলো জুয়া খেলা, এগুলো আর জুয়া খেলা সমান হয়, এই সমস্ত জিনিস ইসলামের মধ্যে নাই। আমার ভাইরা, যুবক ভাইরা যদি এগুলো করে, যুবক ভাইরা সাবধান, হালাল পয়সা ইনকাম করবেন, হারামের মধ্যে যাইবেন না, জানকে নিজের আমলকে বাঁচাইবেন। শাবাবাকা কবলা হারমি, তোমার এই যৌবন কালটাকে বৃদ্ধকাল আসার আগে তুমি গনিমত মনে করো। এই যৌবন কালটা দেওয়া হয়েছে হেলায় খেলায় নষ্ট করার জন্য না, 15 বছরের আগ পর্যন্ত তার কেরামিন কাতিবিন আসে না, এখানে হিসাব কিতাবের খাতা স্টার্ট হয় না,
15 বছরের পরে হিসাব কিতাবের কাজ শুরু হয়, তাকে শরীয়তের মোকাল্লাব বানানো হয়। এই 15 বছরে যত পাগলামি ছাগলামি করতে পারে, 15 বছরের পরে থেকে তার হিসাব শুরু। আসলে মানুষ 15 বয়সে বালক হয়, এই 15 বছর থেকে হিসাবের খাতা শুরু। আমার ভাইয়েরা, এই যৌবন কালটাকে আল্লাহ পাকের ইবাদত করার জন্য দেওয়া হয়েছে। যৌবন কালের একটা ডাক আল্লাহর কাছে বৃদ্ধ কালের হাজার ডাকের চেয়ে উত্তম। দরজাওয়ানি তওবা কারদান সেওয়ায়ে পয়গম্বরি ওয়াক্ত পীরি গুরগে জালেম মিশাওয়াদ পরহেজগার। যৌবন কালে ইবাদত বন্দেগি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীদের ইবাদতের মতো শক্তি রাখে। নবীরা যেভাবে ইবাদত করিয়া হাত উঠাইলে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করছে। তুমি একজন যুবক মানুষ, তুমি যদি যৌবন বয়সে আল্লাহর ইবাদত বন্দেগির করতে পারো, হাশরের ময়দানে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে স্থান দিবে, সাত শ্রেণীর মানুষকে আরশে আজিমের মধ্যে স্থান দিবে। এর মধ্যে এক প্রকারের লোক হইল যৌবন বয়সে যে ব্যক্তি আল্লাহর ইবাদত করছে। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের ইবাদত যৌবন বয়সটাকে কাজে লাগাও। আল্লাহু আকবার, বুড়া হয়ে গেলে একবার ওযু করতে করতে অজু জায়গা, দুইবার তিনবার অজু করিও মসজিদে আসা যায় না, ঘরের মধ্যে জায়গা নাই, এখন মসজিদের মধ্যে আসবে। এই বয়সের এবাদত আল্লাহর কাছে কবুল হয় না, সুরা কেরাত মুখ দিয়ে আসে না, মুখ বাতি হয়ে যায়, একটা অক্ষর এক সময় পড়লেও জবান দিয়ে আসতে চায় না। ঠিক না বে? ঠিক জোরে কোন? ঠিক না বে? ঠিক আমার ভাইরা, যুবক ভাইরা যদি ইচ্ছা করে কোরআন তেলাওয়াত করতে পারবে, ইচ্ছা করলে আমলের মধ্যে কাটাইতে পারবে, আর ইচ্ছা কইরা ইচ্ছা করলে জীবনটাকে হেলায় খেলাইয়া মদ গাঞ্জা খাইয়া জীবনটাকে নষ্ট করতে পারবে। এই জন্য আল্লাহ রসুল বলেন, ও যুবক, ও যুবক উম্মত শোনো, তুমি তোমার এই যৌবন কালটাকে সময়টাকে তুমি কাজে লাগাও। সাবাবাকা কবলা হারমে ওয়াসিহাতাকা কবলা সুকমিক, এবং তোমার সুস্থতাকে, সুস্থতা আল্লাহ পাকের গনিমত নেয়ামত, আল্লাহ পাকের এই সুস্থতার নেয়ামতকে তুমি তোমার এবাদতে তোমার অসুস্থতা আসার আগে তুমি কাজে লাগাও। ও ভাইরা, কত মানুষ এই মুহূর্তে হাসপাতালের মধ্যে শুয়ে আছে, কত মানুষের শরীরের মধ্যে অস্ত্রোপচার করে রাখছে, কত মানুষ বিপদের মধ্যে পড়িয়ে আছে, কত মানুষ জেলখানায় আছে, তোমার মতো কত যুবক জেলখানায় পড়িয়ে আছে, আল্লাহু আকবার, হিসাব নাই। এখন বর্তমানে বাংলাদেশের জেল তো রিজার্ভ জেল, ভর্তি জেল, বিভিন্ন ধরনের রাজনৈতিক নেতা কর্মীদের লোক দিয়া যুবক হই লোক বেশি। ঠিক না বে? ঠিক কেন? বৃদ্ধ লোক কম? বৃদ্ধ লোক তো রাস্তায় মিছিল করতে যায় না। ঠিক না বে? ঠিক এই মানুষ জেলখানার ভিতরে, কত মানুষ জেলের ভিতরে ভর্তাছে। ঠিক না বে? ঠিক আল্লাহ পাক যে তোমাকে সুস্থতা দান করছে, স্বাধীনতা দান করছে, তোমাকে বিবেক আকল বুদ্ধি দান করছে, তোমার এটাকে কাজে লাগাও, আল্লাহ পাকের হুকুম মতো তুমি চলো, নিজের জীবনটাকে দামি বানাও, আর না হয় তোমার জীবন শেষ হয়ে যাবে। এই যৌবন কাল থাকবে না, এই সুস্থতা থাকবে না, পাঁচটা জিনিস আসার আগে আগে পাঁচটা জিনিসকে গনিমত মনে করো। বৃদ্ধকাল আসার আগে যৌবন কালটাকে গনিমত মনে করো, অসুস্থতা আসার আগে আগে তুমি সুস্থতাকে বড় নেয়ামত মনে করো। আমার ভাইয়েরা, সুস্থতা অনেক বড় নেয়ামত। ওয়া গেনা কা কবলা ফকরিক, তিন নম্বর হলো তোমার যে আল্লাহ পাক ধন দান করছে, বিভিন্ন ধনের মালিক তুমি, অনেক কিছু ধন সম্পদ অর্জন করছো, তুমি গরিব হওয়ার আগে আগে একদিন তোমার এমন অবস্থা হবে তোমার হাতে আর টাকা থাকবে না, দুনিয়ায় থাকতেই অবস্থা হয়ে যায়। এই যে বুড়া বুড়া মুরব্বী বাবাজিরা আছে, ছেলেরা এখন কাজ করে, ছেলেরা বিদেশ থেকে টাকা পয়সা পাঠায়, ছেলেরা নিজেরা টাকা পয়সা লাড়াচাড়া করে, খরচ করে, এখন বুড়া গত ঠেয়া নাকি? ঠিক না বে? ঠিক যৌবন বয়সে আপনি রিক্সা চালাইলেও 800-900-1000 টাকা কাম করতে পারবেন, এই 1000-900-800 টাকা আপনারই, আপনি আব্বারে দিলে ক টাকা খরচ করবো, না দিলে করতে পারতো না। আল্লাহ আকবার, এই যে টাকাটা আছে না, এটা নিয়ে তাস খেলানো যেত না, এটা মদ খাওয়ানো যেত না, বিয়ার মদ বিভিন্ন গাঞ্জা মদ খাওয়ানো যেত না, আল্লাহর পাকের হুকুমের মধ্যে নিজের সংসারে, নিজের মা বাবার খেদমতে, নিজের বিবি বাচ্চার উপরে কাজে লাগানো, অসুবিধা নাই। আল্লাহ আকবার, এই টাকা থাকতে কিছু নেক কাজ করে ফেলান, কিছু দান সৎকা করেন। এই সামনে রমজান মাস আসতেছে, আল্লাহ আকবার, রমজানে প্রত্যেক জিনিসের দাম 70 গুণ বাড়াই দেওয়া হয়, 70% ডিসকাউন্ট, সুবহানাল্লাহ, 70%। আল্লাহ রসুল বলেন, এ আল্লাহ আমার উম্মত আরো দুর্বল, আমার উম্মতকে আরো কিছু বাড়াই দেন, কয় যান 100% দিয়ে দিলাম, একটা নেক আমল করলে 100%। আল্লাহর হাবিব বলেন, মাবুদ আমার উম্মত বড় দুর্বল, 60-50 বছর হায়াত পাবে, 15 বছর বয়সে যুবক হবে, 30 বছরে নামাজ ধরবে,
চল্লিশ বছরও নামাজ ধরে, ঠিক না ব্যাঠিক? আমরা যারা নামাজ পড়ি ভাই, পাঁচ ওয়াক্ত কিন্তু বরাবর পড়ি না, মাঝে মাঝে কেউ শুকুর আলী, কেউ রজব আলী, কেউ রমজান আলী, কেউ বরাত আলী, কেউ কদর আলী, এই নামাজই আমরা আসি, কেউ জানাজা হলে যায় মানিকপুর মাদ্রাসায় দেখি আল্লাহু আকবার এই নামাজ দেয়া বাবা, কিভাবে আপনি জান্নাতের মধ্যে যাবেন হুজুর? কথাগুলো তো বড় কষ্ট লাগতেছে। আল হক মুররুন সত্য তিতা, সত্য কথা বললে, হক কথা বললে তিতা লাগবে। এই জীবনটা যে আল্লাহ পাক দান করছে, এটা তো শ্বশুর বাড়ি থেকে হাওলাত আনেন নাই, ঠিক না বেটি? এই যৌবন কাল এই যে সময়টা কোন শ্বশুরে দেয় নাই, শ্বশুর বাবার কোন দান করা জিনিস না, এটা মহান আল্লাহ পাক পছন্দ করিয়া মোহাব্বত করিয়া ভালোবাসিয়া দিছে। আল্লাহ পাকের নিয়ামত পাইয়া টাকা পয়সা ইনকাম করিয়া আল্লাহর নাজো নিয়ামত খাইয়া মরছি দাইয়া আল্লাহর একটা ঢাক দিবা আল্লাহ, এই একটা ডাকের দিকে আল্লাহ পাক চাইয়া আছে। তুমি যত বছর ধরে আসো না, আল্লাহ রব্বুল আলামিন তোমার জবানটার দিকে চাইয়া আছে যে আমার এই বান্দার জবান দিয়া কবে আমার নামটা বাইর হবে। সুবহানাল্লাহ, আল্লাহর নাম ডাক দেওয়ার জন্য আল্লাহ পাকের নিয়ামত পাইয়া আল্লাহ পাক লালন পালন করতেছে, অন্যায় অপরাধ করতেছে, তারপর আল্লাহ পাক মাফ করে দিতেছে, ঠিক না বেঠিক? ছাত্ররা অন্যায় করলে হুজুর অনেক সময় দেখে, স্যারেরা মাস্টাররা দেখো, আরেক দিক না দেখার বান করে জায়গা। আল্লাহ পাকের নাফরমানি যখন কোন একটা বান্দা করে, সঙ্গে সঙ্গে এই আসমান জমিন আলো বাতাস যা কিছু আছে এই সব কিছু তারে ধরার জন্য পাগল হয়ে চলে আসে। জমিনে কয় আল্লাহ আমার উপর তারাই হ্যাঁ জিনা করছে, আমার উপর তারাই নাফরমানি করছে, আল্লাহ তারা আমি গিল্লা শেষ করে দিই, আমি মাটি নিচে দশাই দেই, বাতাসে বলে আল্লাহ তাকে উড়াই দেই, আগুনে বলে আল্লাহ তারে পুড়িয়া জ্বালায় সারখার করিয়া দেই। আল্লাহু আকবার, এইভাবে এই লোকটাকে ধ্বংস করার জন্য আল্লাহ পাকের সব কিছু, আল্লাহ পাকের সৈনিক এই যা কিছু দেখি এগুলো সব কিছু জিন্দা আবো আতস থাকো বা দ জিন্দান বা মনে হক মুর্দা বা হক জিন্দান, আগুন জিন্দা পানি জিন্দা, আগুনে কথা বলতে পারে, মাটিয়ে কথা বলতে পারে, আরে বাতাসে কথা বলতে পারে, সব কিছু আল্লাহ পাকের সৈনিক। আল্লাহ পাকের এই সৈনিক গুলা ধরার জন্য বান্দাকে ধরার জন্য পাগল করা হয়ে যায়। ইন্না রহমাতি সাবাকাত গাজাবি, ইন্না রহমাতি সাবাকাত গাজাবি, হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন আমার রহমত আমার গজবের আগে দৌড়াইয়া যায়, যখন ওই নাফরমান বান্দাটাকে মাটিয়ে ধরিয়া মাটির নিচে গ্রাস করিয়া নিয়ে যাইতে চায় তখন সঙ্গে সঙ্গে আমার রহমত দৌড়াইয়া যায়, ওরে আমার রহমত দৌড় দে ওই মানিকপুরের গাঙ্গুলহাটি ওই উমুক জায়গায় আমার এক বান্দা নাফরমানি করছে, তারে তো জমিনে গিল্লা ফালাইতেছে, তাড়াতাড়ি যা মাঝখানে রহমত আইসিয়া আল্লাহ পাকের মহাব্বত আল্লাহ পাকের মায়া আইসিয়া একটা পর্দার মতো দাঁড়ায়া যায়, যারে যা ও মাটি আজকে তোর উপরে দাঁড়ায়া আকাম করলে কি হয়েছে, আমি রহমত আল্লাহ পাকের কুদরত, আমি আল্লাহ পাকের রহমত, এই বছর করছে আগামী বছর আর করবে না, এই বছর রমজানের রোজা রাখে না, হোটেলের ভিতরে দোকানের ভিতরে গিয়ে গিয়ে খাইছে, আরে আগামী বছর রমজানের রোজা রাখবে, যা মাফ করে দে মাফ করে দে, এরকম যদি না হইতে বাবা একজন মানুষ আমরা বাঁচতে পারতাম না, ঠিক না বেঠি? দূরে কোন ঠিক না বেঠি? ইন্না রহমাতি সাবাকাত গজবি, আমার রহমত দৌড়ে যায় আমার রাগের গুসার উপরে, সমস্ত সৈনিক সমস্ত আগুন পানি মাটি মাটি বাতা যা আছে এগুলো সব কুদরতি, আমার সৈনিক এগুলো তারা গিল্লা ফেলাইতে চায়, এখানে গিয়া মাঝখানটা পর্দার আড়াল হয়ে দাঁড়ায় যায়। এই জন্য বাবা যৌবন কালটাকে কাজে লাগান। তিন নম্বর হইলো তোমার ধন, এই ধন দিছে আল্লাহ পাক, মন দিছে এই ধন দিয়া তুমি নেক কাজ করো, আল্লাহ পাকের ইবাদতের মধ্যে কাজে লাগাও। আরেকটা কাজ হলো ফারাকাকা কবলা সুবলিক, তোমার অবসর সময়গুলোকে কাজ আসার আগে, অসুস্থ হইয়া যাওয়ার আগে, বিপদে পড়ার আগে, জেলখানায় বন্দী হওয়ার আগে অবসর সময়গুলোকে কাজে লাগাও। এখন 2 ঘন্টা সময় আছে বাবা, 2 ঘন্টা সময় গিয়ে মোবাইল টিপা টিপা ফেসবুক চালায় চালাইয়া ইন্টারনেট চালায় চালাইয়া ওই পাত্তা খেলিয়া তাস খেলিয়া সময়গুলোকে নষ্ট করো না। আল্লাহু আকবার, এই 2 ঘন্টা সময়ের জন্য আসরের ময়দানে আল্লাহর কাছে দাঁড়াইয়া জবাব দিতে হবে, ঠিক না বেঠি? একটা মুহূর্তের জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। বান্দে বলবে বান্দা 12:01 যে এই 1 মিনিট সময় দিছিলাম, 1 মিনিটের হিসাব আমাকে দাও। 4টা জিনিসের হিসাব দেওয়া ছাড়া একজন বনি আদম এক কদম সামনে অগ্রসর হইতে পারবে না। 1 নম্বরে তার যৌবন কাল কোন কাজে খাড়াইছে, আরেকটা হলো পুরো গোটা জীবনের জীবনটাকে কোন কাজে ব্যয় করছে, কিভাবে পয়সা উপার্জন করছে,
আর কোন কাজে পয়সাকে লাগাইছে, এই চারটা হিসাব দেওয়ার আগে একটা মানুষও সামনে অগ্রসর হইতে পারবে না। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, আসরের ময়দানে মানুষগুলা দৌড়ে জান্নাতের দিকে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিবেন, এই আমার ফেরেশতারা এই বান্দাগুলোকে দাঁড়া করা, ওয়াকিহু ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, তাদেরকে আটকাও, তাদেরকে দাঁড়া করাও, তারা নিশ্চয়ই তারা এই আমার কাছে জবাবদিহি করতে হবে, সারা জীবন কিভাবে কাটাইছে সারা জীবনের গোটা জীবনের হিসাব দিতে হবে, পুরা জীবনের হিসাব দিতে হবে, মালের হিসাব দিতে হবে, মাল কিভাবে কামাইছে, কোন পথে খরচ করছে, এই সময়গুলাকে সে কিভাবে কাটাইছে। আল্লাহু আকবার, গোটা জীবনের ভিতরে তো যৌবন কাল সহ আসছে, কিন্তু যৌবন কালটাকে আল্লাহ পাক আলাদাভাবে জিজ্ঞাসা করবে, যৌবন কালটাকে পার্সোনাল আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। আল্লাহু আকবার, 15 বছর বয়সের আগে কোনো রাজনৈতিক নেতারাও দলের ওঠানে না, ঠিক না? ঠিক, রাজনৈতিক দলে ওঠানে না। আবার যখন ঘুরে হয়ে যায় গা, যখন মিছিল গিয়ে দৌড় দিতে পারতো না, ফিরে যাবো গা হেরে লই আর পাঁচজনে দরাদরি, সেই সময় কোনো দলে টানে না, শয়তান ওটানে না, সেই সময় এক সারা জীবনে এমনি চালাইছি তারে, এই গাড়ি এইভাবেই চলছে, আর শয়তান ওই সময় ইয়া করে। এই মেন সময়টা হলো যৌবন কাল, এই যৌবন কালটাকে আল্লাহ পাক আলাদাভাবে জিজ্ঞাসা করে। আল্লাহু আকবার, জীবনের কার কতগুলো সময়, ঘন্টা মিনিট সময় আল্লাহর অ্যাকাউন্টে কিন্তু জমা হয়ে যেতেছে, আল্লাহর ব্যাংকে আল্লাহর খাজানায় জমা হয়ে যেতেছে, কার কতগুলো মিনিট যেতেছে, এই মিনিটগুলোর প্রতিটা মিনিটের হিসাব হবে। আমার ভাইরা, এই জন্য সময়গুলোকে দামি বানাইতে হবে। ওই লোকে দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি, যেই লোক নিজের সময়কে দামি বানাইছে, জোরে কোন ঠিক না ব্যাঠি, দুনিয়ার কাজে বানাইছেন তো দুনিয়ার দামি হয়েছেন, আখেরাতের কাজে বানাইছেন তো আখেরাতের দামি হয়েছেন। বিদেশ গিয়া বহুত মানুষ আমি নিজে থাকতে দেখে আইছি, শুধু তাস খেলায় সপ্তাহে একদিন কাজ করে, একদিন বিড়ি আর সিগারেট ঠেয়া হইলে আর কাজ করে না, হ্যাঁ কাজে নাম জানা কি জন্য জানা, এক সপ্তাহ ঠেয়া তো হয়ে গেছে, আর বাড়িতে মা বাপ বেবি বাচ্চা যা আছে সব বদদোয়া দিতে থাকে, সব বদদোয়া দিতে থাকে। আল্লাহু আকবার, বসে বসে সারাদিন, এমন মানুষ দেখছি 75 ঘন্টা 73 ঘন্টা সময় দিন রাত খানাহিনা বাদ দেয় বসে আলসা পাশ করে, এই সময়গুলা কে দিছে, এই সময়গুলা কে দিছে, আল্লাহ পাক জিজ্ঞাসা করবে। আমাদের বুজুর্গনের দিন আকামেরদের কথা বলি, আমার ভাইরা প্রতিটা মুহূর্ত সময়গুলোকে তো কাজে লাগাইছে। ইমাম সুদ্দি রহমতুল্লাহ আলাই রুটি চাবায় খাইতেন, রুটি চাবায় খাইয়া দেখছে যে একবার একটা রুটি চাবায় খাইতে 120 বার আল্লাহর নাম লওয়া যায়, খুব খেয়াল করবেন 120 বার আল্লাহ পাকের নাম জপা যায় একটা রুটি খাইতে খাইতে। তো চিন্তা করে দেখলেন যে এত সময় লাগাইতাম, আচ্ছা এই গমগুলা না টাইল্লা সাতু কইরা পানির মধ্যে দিয়া এক টান দেখাই লিছে, 1 মিনিট 1-2-4 সেকেন্ডের মধ্যে, তাইলে 120 মিনিটের 120 বারের সময় বাঁচল। এরকম করিয়া দেখছে গড়ে ভর্তা মিলাইয়া দেখছে রুটি খেলে আমার সময় বেশি যাইব, এই জন্য সাতু খাইয়া খাইয়া কাটাইতেছে দিন, তিনও টাইমে সাতুই খাই লাগে আসে গুল্লা। আল্লাহ আকবার, আরেক বুজুর্গ গেছে তার কাছে গিয়ে দেখেছে সাতু এইভাবে গুল্লা খাই লাগে, জিজ্ঞাসা করছে যে আপনি কয় বছর ধরে এরকম খান, 40 বছর যাবত এরকম ভাবে খাইতেছি, জোরে খান সুবহানাল্লাহ। কারণ কি? কারণ হইল, ও আল্লাহর বান্দা শুনো, আমি হিসাব করে দেখছি একটা রুটি যতক্ষণ চাবায় খামু ততক্ষণ আমি 120 বার আল্লাহর নাম জপতে পারি, এই পানি দিয়া গুলিয়া, কারণ না খাইলে তো বাঁচবো না, আল্লাহর ইবাদত করতে পারবো না, এই জন্য পানি দিয়া গুলিয়া খেয়ে 2-1 সেকেন্ডের মধ্যে খাইয়া শেষ করি আমি, আল্লাহ 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 আকবার। তারা আল্লাহর হয়তো না কারা হইব, দোকানে সাউস্টলে বয়ে গল্প দিয়া হইবেন মিয়া, আল্লাহ আকবার। ইমাম সুদ্দি রহমতুল্লাহ আলাই আমাদের এই শেষ যুগের ভারতবর্ষে, ভারত পাকিস্তানের এই ভারতবর্ষের মুফতি আজম মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই, আল্লাহু আকবার, 24 ঘন্টা সময় আল্লাহ জিকিরের মধ্যে কাটাইছে, কোরআন শরীফ লেখা, তফসির লেখা, কত কিতাব লেখা গেছে। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই বাথরুমের গেলে বাথরুমের মধ্যে তো জিকির করেন না, বাথরুমের মধ্যে আল্লাহর নাম নিয়ে জিকির করা যায় না, বাথরুমে যাওয়ার আগে দোয়া আছে, দোয়া পড়িয়া গেলে এই ভিতরে যে সময়টা কাটাইবেন শয়তান থেকে হেফাজত হইব, আর ভিতরে যে অফশোর সময়টা কাটাইবেন এটা জিকির হয়ে যায়। তারপরে তিনি চিন্তা করলেন যে ভিতরে তো আল্লাহর নাম নেওয়া যায় না, 24 ঘন্টা সময় আল্লাহর নাম নিয়ে আমি চলি, তাইলে এই সময়টা আমি কিভাবে কাজে লাগাই, বাথরুমে গিয়া বাথরুমের বদনাটা বসে বসে পরিষ্কার করতেন, তাও সময়টা যাতে একটা কাজের মধ্যে খাড়ায়। যুবক বয়সে কত সময় রাত্রে বন্ধুর সাথে ঘুরতে ঘুরতে আড্ডা দিতে দিতে গেছে। আল্লাহ রাসূল বলেন তোমার এই তোমার এই ফারাক সময়টাকে, অবসর সময়টাকে, ফারাক আকা পাগলা সগুলি
তুমি ব্যস্ত হওয়ার আগে তুমি কাজ আসার আগে অবসর সময়টাকে কাজে লাগাও। দুই ঘন্টা সময় বেছে দুই ঘন্টা আল্লাহ জিকির করে লাও, দুই ঘন্টা সময় বেছে কোরআন করে লাও, দুই ঘন্টা সময় বেছে কিছু নামাজ কালাম করে লাও, আল্লাহু আকবার। অসুস্থ হয়ে গেলে কিন্তু পারতাম, এক সপ্তাহ জ্বরে শুয়ে রয়েছেন, জিকির হবার লাগতো না, কোরআন তেলাওয়াত হবার লাগতো, খানা হবার লাগতো না, মিষ্টি হবার লাগতো, আল্লাহু আকবার। আর পঞ্চম পাঁচটা, পাঁচ নম্বর হলো তোমার হায়াত রাখে, ও হায়াত একা কবলা মৌতি, হায়াত রাখে মৌত আসার আগে থেকে কাজে লাগা। এই দুনিয়া থেকে বাঁচতে পারবে না, আপনার আমার সকলেরই মরণ হবে, এই মরণ আসার আগে আগে এই হায়াত রাখি গনিমত মনে করিয়া নিজের এই সময়টাকে কাজে লাগাও। এগুলো আসলে গল্প বলতেছি না আমার ভাইয়েরা, কিস্সা কাহিনী বলতেছি না, বাস্তব ওয়াজ, বাস্তব আমাদের সমাজে আমাদের নিজের জীবনে এগুলো প্রতিদিন হইতেছে, প্রতিনিয়তি আমাদের মধ্যে এই সময়গুলোকে এইভাবে যাইতেছে। যে ব্যক্তি তার হায়াতকে কাজে লাগাইছে, যে ব্যক্তি তার সময়কে কাজে লাগাইছে, সে তত দামি মানে দুনিয়ার লাইনে বানান, আখেরাত লাইনে বানান। কাজ করতেছেন, কর্মঠ ছেলেকে সবাই পছন্দ করে, ছেলেটা কাজের সবাই পছন্দ করে, আল্লাহও পছন্দ করে। ওকার বান্দা চাবুক নায়াত বকার আজিজে নাদারাদ খোদা বান্দেগার, ইমাম শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওকার বান্দা চাবুক নায়াত বকার আজিজে নাদারাদ খোদা বান্দেগার। যেই বান্দা কর্মঠ না, যে বান্দা কাজ করে না, সময়কে কাজে লাগায় না, তাকে মালিকে পছন্দ করে না, ঠিক না বেঠি? মালিকের ডিউটি আদায় করেন না, সকালে আটটা বাজে যান, সন্ধ্যা পর্যন্ত গল্প দিয়া দিয়া কাটান, আল্লাহ আকের রিদানের মৌসুম আছে, আপনারা লোক লয়া কাজ করেন, সকালে খেতে দিয়ে আসছেন, সন্ধ্যার সময় গিয়া দেখেন এক মুড়ি দানও দায় নাই, তাহলে তারা বেতনও দিবেন না, খাওয়ানো দিবেন না, আরো জরিমানা করার জন্য চেষ্টা করবেন, ঠিক না বেঠি? আল্লাহু আকবার। আজিজে নাদারাত খোদা বান্দেগার, যে বান্দা কাজ করে না, মালিকের কাছে পছন্দনীয় না, যে বান্দা মালিকের কাছে পছন্দনীয় না, ওই বান্দা মাওলার কাছেও পছন্দনীয় না, আল্লাহও পছন্দ করে না, আল্লাহ এই বান্দাকে পছন্দ করে না। সবচেয়ে বেশি কর্মঠ মানুষকে আল্লাহ পছন্দ করে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এইভাবে পাঁচটা জিনিসকে নিজেরা গুণিমত মনে করবো, সময়গুলোকে কাজে লাগাইব। আল্লাহ রসুল বলেন, ইগতানিম খমসান কবলা খমসিন, পাঁচটি জিনিসকে, পাঁচটি জিনিসের পূর্বে, পাঁচটি জিনিস আসার আগে তোমরা গনিমত মনে করো। আমার ভাইরা, এই জন্যে সামনে শাবান মাস, এই যে শাবান মাস চলছে, সামনে রমজান মাস আসতেছে, একটু প্রস্তুতি নেওয়া দরকার, যে এই বছর রমজানের রোজাগুলো রাখবো ইনশাল্লাহ, সামনে সবে বরাতের সারা একরাত্র ইবাদত করবো, এই জন্য নিয়ত করেন, এখন থেকে নিয়ত করেন যে সামনে সবে বরাতের আমলও করবো, রোজাও রাখবো, একটা দিন দরকার হয় কাজ কাম কমাই দিয়ে রোজা রাখবেন, সামনে রমজান মাস একটু কাজ কাজের বোঝা হালকা করে দিবেন, কাজ কম করবেন, কাজ বেশি করে রোজা রাখতে পারবেন না, কাজ কমায় কমায় রোজা রাখবেন, আল্লাহ পাক এই কম যে করতেছেন কমের বরকতটা রোজার শেষে আল্লাহ দিয়ে দেবেন। আল্লাহর দিনের কাজ করে আল্লাহ পাকের বন্দেগি করে কোনো লোক ঠগে নাই, কোনো লোক কোনোদিন ঠগে নাই, আল্লাহর ইবাদত করে বুঝা করলো লাভ না বুঝা করলো লাভ, এবাদত আপনি বুঝা করলো লাভ না বুঝা করলো না, আপনি বুঝেন না নামাজ করলে কি লাভ, কিন্তু নামাজ করতেছেন লাভ হইতেছে না লস হইতেছে, লাভ হইতেছে না লস হইতেছে, বুঝা করলো লাভ হইতেছে না বুঝা করলো লাভ হইতেছে, আল্লাহ আকবার। এর দ্বারা আপনার গুনাহ মাফ হইতেছে, দুনিয়াতে গুনাহ করা হইতেছে না, আখেরাতে মর্তবা বুলন্দ হইতেছে, আল্লাহ পাকের কাছে আপনি প্রিয় হইতেছেন, সুবহানাল্লাহ। তো আমার ভাইয়েরা, যে কথাগুলো বললাম, আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে, জোরে কর না আমিন, আল্লাহ পাক যেন আমল করার তৌফিক দান করে। আজকে বিশেষ করে যুবক ভাইদের উপরে কথাগুলো গেছে, মুরব্বীরা কিন্তু আবার না, মুরব্বীকে কথাও আস, মৌত আইয়া গেলে কিন্তু শেষ, আর কয়দিন বাঁচি আমরা বলতে পারবো না, চুলদাড়ি সাদা হয়ে গেছে, আগে যেভাবে শরীরে শক্তি খাটায় কাজ করতেন এখন আর করতে পারেন না, কি বোঝা যায় এগুলা, এগুলো কি বোঝায়, তোমার সময় কিন্তু গনায় গেছে গা, তোমার এক পাও কবরে গেছে গা, আল্লাহ আকবার। তুমি কিন্তু তৈরি হও, কোন দিন আমি আসবো, তোমার চুলদাড়ি সাদা হয়েছে, তোমার হাড্ডি দুর্বল হয়েছে, তোমার দ্বিতীয় তিন নম্বর সিগন্যাল চলছে, এখন শেষ সিগন্যাল হলে তোমার কবর, আল্লাহ আকবার। এই জন্য আমরা সময়গুলোকে কাজে লাগাবো, আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করে, এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে সংক্ষিপ্ত আলোচনা।